কি সুন্দর ইডলির প্লেটে ভাপা পিঠে তৈরি হয়ে গেল দেখুন কি সুন্দর উঠছে আর এই যে উল্টো দিকটা দেখুন গুড়টা ভেতরে আছে কি অপূর্ব হয়েছে এটাতে একটা স্মাইলি ফেসও হয়ে গেছে হ্যালো ওয়েলকাম টু মাদার্স কিচেন বিএনজি ইডলি স্ট্যান্ডে তৈরি হয়ে গেল অসাধারণ সুন্দর ভাপা পিঠে আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন আর ভালো লাগলে মনে আছে তো মাদার্স কিচেন বিএনজি লাইক সাবস্ক্রাইব সে আর একটু শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই বানাবেন পৌষ পার্বণ উপলক্ষে অনেকেই দেখছি ভাপা পিঠে বানাচ্ছেন আমি ভাবলাম ভাপা পিঠেতে একটা প্রবলেম হচ্ছে চালে কতটা জল দেওয়া হবে সেটা নিয়ে একটা মুশকিল হয় তাই সেই সমস্যাটাকে বাদ দিয়ে যদি কিছু করা যায় আর ইডলি স্ট্যান্ডে যদি ভাপা পিঠে বানানো যায় কেমন হয় আমি জানি না রান্নাটা আদৌ হবে কি না ঠিকঠাক হবে কি না চলুন একসাথে পরীক্ষা নিরীক্ষা করি মধুস কিচেন বিএনজি স্টাইলে মধুমিতা স্টাইলে ভাপা পিঠে বানানোর জন্য এক কাপ চাল চালের গুঁড়ো নিচ্ছে অরিজিনাল রেসিপিতে এতে একটু একটু করে জল দিতে হয় তারপর গুঁড়ো গুঁড়ো ব্যাপারটাও থাকবে জল জলে ব্যাপারটাও থাকবে কিন্তু মাখা হবে না এরকম একটা ভীষণ খটোমটো ব্যাপার আছে সেটাকে বাদ দিয়ে আমরা করব। হাফ কাপ নারকল গুঁড়ো দিয়ে দেব এর মধ্যে নারকল কুড়োনো অথবা মিক্সিতে নারকল গুঁড়ো করে রেখেছি নারকল গুঁড়ো আর চালের গুঁড়োটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এটা সেই মনে আছে চিতল মাছের মুইঠার মতো আমি চিকেন মুইঠা বানিয়েছিলাম সেরকম প্র্যাকটিক্যাল রুমে নিয়ে এসেছি আমিও জানি না কি হবে আপনারাও জানেন না কি হবে আদৌ এটা হবে কিনা তাও জানি না এক কাপ জল দিয়ে দিলাম আর আস্তে আস্তে এটা মেশাতে থাকছি বাইদে ওই আগের দিনের রসের গোকুল পিঠের রেসিপিটা দেখেছিলেন ওটা কিন্তু খুব ভালো হয়েছিল জল দেব। দেখুন একটা ব্যাটার তৈরি হয়ে গেল এটা বেশ ঘন একটা ব্যাটার তাহলে কতটা হলো এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ কাপড় গুঁড়ো আর এক কাপের থেকে একটু বেশি জল এক কাপ আর পরের কাপের ওয়ান ফোর্থ কাপ বলতে পারেন এবার একটু ভালো করে মিশিয়ে নেব এক পিঞ্চ নুন দেব এই নুনটা কিন্তু দেবেন ভালো লাগবে না এবার আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মনে হলো ইডলি স্ট্যান্ডে যদি হয় এমনিতে গুঁড়ো করে যেটা দেওয়া হয় ভাপা পিঠে ওটা একটু বেশ কঠিন দেখলাম মানে কঠিন নয় কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের পক্ষে একটু অসুবিধাই হবে ইডলি স্ট্যান্ডটা একদম শুকনো করা কিন্তু এবার একটু একটু করে চালের গুঁড়ো ইডলি স্ট্যান্ডে দিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি ইডলিটা উঠবে মানে ভাপা পিঠেটা উঠবে বা একটু হাত দিয়ে দিয়ে এরকম ভাবে মাখিয়ে দিচ্ছি আমি দুটো স্ট্যান্ডে করেছি আপনারা আরো বেশিতেও করতে পারেন প্রথম তো তাই একটু কমেই করি কালের গুঁড়ো আর নারকোল গুঁড়ো একসাথে যেটা আছে এক টেবিল স্পুন ব্যাটারটা দিলাম এবার ওপর থেকে অল্প গুড় এর ওপর ছড়িয়ে দেব পাটালি গুড় দেবেন কিন্তু এবার সামান্য আবার ব্যাটার দিয়ে ওপরটা ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে বাকিগুলোও করে নেব এক টেবিল স্পুন পাটালি গুড় তারপর আবার ব্যাটারটা একটু মিক্স করে নিয়ে আবার এটা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন দুটোতেই দিয়ে দিলাম একটু কম কম করে দেবেন যাতে বাইরে বেরিয়ে না যায় একটু জায়গা রাখবেন ফুলে ওঠার জন্য আমি ইডলি কুকার নিচ্ছি না আমি নর্মাল কুকারে করছি নর্মাল কুকারে অল্প জল দিয়েছি এক কাপ দেড় কাপ মতো হবে এমনভাবে দেবেন যাতে ইডলিটার স্ট্যান্ডটা ডোবে কিন্তু ইডলির এই প্লেটটা যেন জল না লাগে তার উপরে আরেকটা ইডলির প্লেট দিয়ে দিচ্ছি এটা আপনারা যে কোনো জায়গায় যে কোনো দোকানে কিনতে পাবেন খুব আস্তে আস্তে বসিয়ে দিলাম এর ওপর আরেকটা প্লেটও হয় কিন্তু আমি সেটা দিলাম না দুটো প্লেট করেই দেখি আটটা হবে কেমন হয় এবার কুকারে ঢাকা দিয়ে দিচ্ছি একটা হুইসেল উঠলে আমি বন্ধ করে দেব হুইসেলটা উঠে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দিয়েছি আপনারা একটা হুইসেল দিলেই গ্যাসটা অফ করে দেবেন তারপর আস্তে আস্তে ঠান্ডা হবে একদম ঠান্ডা হয়ে যাবে তারপরে বের করে দেখব কেমন হয়েছে কুকার একদম ঠান্ডা হয়ে গেছে এবার একবার খুলে দেখি কেমন হয়েছে বাহ কি সুন্দর হয়েছে একদম ইডলির মতো হয়েছে এবার বের করে দেখি কেমন হয়েছে একটা দিয়ে চেপে চেপে দেখছি ও একদম বেঁধে গেছে একদম শক্ত হয়ে গেছে ইডলি স্ট্যান্ডটা বের করে আনলাম ভাপা পিঠে কেমন হয়েছে তৈরি দেখুন বাহ নিচেরটাও কি সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর ইডলির প্লেটে ভাপা পিঠে তৈরি হয়ে গেল এবার আস্তে আস্তে একটা চামচের পিছন দিক দিয়ে চাপ দিয়ে আস্তে করে এটাকে বের করে আনবো পুরোটা আস্তে করে ইডলির মতোই উঠে যাবে কি সুন্দর হয়েছে দেখুন পুরোটা একসাথে উঠে এলো দারুণ হয়েছে অন্যগুলো এইভাবে চামচের পিছন দিক থেকে অথবা একটা ছুরির সাহায্যে বের করে নিন কি সুন্দর পুরোটা দেখুন উঠে এলো বাকিগুলো এইভাবে বের করে দেখি এবার একটা অন্য প্লেটের টাও দেখি কেমন হয়েছে বাহ পুরোটা কি সুন্দর উঠে এলো তাহলে আমাদের ইডলি স্ট্যান্ডে ভাপা পিঠে একদম তৈরি দেখুন কি সুন্দর উঠছে আর এই যে উল্টো দিকটা দেখুন গুড়টা ভেতরে আছে কি অপূর্ব হয়েছে এটাতে একটা স্মাইলি ফেসও হয়ে গেছে তো এরকম করে দিন একটা স্মাইলি ফেসও হয়ে যাবে দেখুন প্রতিটা কি ভালো হয়েছে একদম ভাপা পিঠেগুলো একসাথে এতগুলো হয়ে গেছে বারোটা একসাথে হয়ে যেত যেটুকু ব্যাটার আছে বারোটাই হয়ে যেত আমি আসলে একটু ভয় পাচ্ছিলাম যে হবে কি হবে না দেখুন সবকটা এত ভালো হয়েছে আর দেখুন এই যে এদিকটা এরকম একদম শক্ত হয়েছে ভেতরে ভেতরে গুড়টা দেখা যাচ্ছে ভেতরে গুড়টা আছে পাটালি গুড়টা কি ভালো হয়েছে আপনারা বাড়িতে এইভাবে বানাতে পারেন তাহলে ওই পেস্ট দিয়ে ওটা হবে কি হবে না ওই টেনশনটা থাকে না আর একসাথে এতগুলো হয়ে যায় ভাপা পিঠে পরিবেশনের নিয়ম হলো এই ভাপা পিঠেগুলো দিলেন তার উপরে লিকুইড গুড় দেবেন এইভাবে পরিবেশন করবেন সবাই একটা করে ভাপা পিঠে নিয়ে এটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাবে লিকুইড গুড় যদি না থাকে পাটালি গুড় আর গরম জল একসাথে একটু ফুটিয়ে এরকম একটা লিকুইড বানিয়ে নেবেন দেখুন আমাদের সেই স্মাইলি ফেস হুম এই যে স্মাইলি ফেসের ভাপা ভাপা পিঠে পিঠে তাহলে বাড়িতে বানিয়ে ফেলুন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার তো খুব তাড়াতাড়ি হলো আর প্রথমবার বানালাম বেশ ভালো হলো আপনারাও বানিয়ে ফেলুন ইডলি স্ট্যান্ডে তৈরি হয়ে গেল অসাধারণ সুন্দর ভাপা পিঠে আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন আর ভালো লাগলে মনে আছে তো মাদার্স কিচেন বিএনজিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার একটু শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই বানাবেন আমাকে জানাবেন কেমন হলো